বন্ধুরা সবাইকে শুভেচ্ছা পাঠশালা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ধন্যবাদ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করবে লালশাল উপন্যাস তোমরা সবাই জানো লাল উপন্যাস আমাদের সহপাঠ কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপন্যাস তো সেই উপন্যাস থেকে আমরা আজকে শিখবো গুরুত্বপূর্ণ চারটি সৃজনশীল প্রশ্ন উত্তর এই উত্তরটা প্যাটার্ন অনুযায়ী রাখা হয়েছে আশা করি তোমরা এই প্যাটার্নই বোর্ড পরীক্ষায় লিখবে আর এই চারটি প্রশ্নও বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন অতএব এই প্রশ্নগুলোর মান বোর্ড অনুযায়ী আছে অতএব তোমরা এই প্রশ্নগুলো খেয়াল করবে এবং তার উত্তরটা কিভাবে করেছি দেখো আমাদের প্রশ্ন নম্বর এক একে আছে হচ্ছে মূলত একটা উদ্দীপক যে উদ্দীপক থেকে চারটি প্রশ্ন সেই উত্তরগুলো আমরা করব প্রশ্ন থেকে আর তার আগে তোমাদের সবাইকে চাচ্ছে যে উদ্দীপকটা আমরা মনোযোগ সহকারে আগে একবার পড়ে নেই কাজীপুর গ্রাম থেকে শহর অনেকটা দূরে অবস্থিত প্রকৃতি উদার হাতে অঞ্চলের মানুষকে শস্যে ও সম্পদ এটা একটা সম্পদে সুখী রেখেছে এই অঞ্চলে মানুষের দিন কাটে ফসল খেতে গৃহস্থালী কাজ হাসি উৎসব ও প্রচলিত বিশ্বাসে এ গ্রামের মাদমার ফরমান বাড়িতে এক পলন্ত বিকেলে মতলব মিয়া নামে অচেনা এক দরবেশীর আগমন দুর্গম পথ পার হয়ে আসা মতলব মিয়ার চোখে মুখে আশঙ্কা উদ্বেগ ও স্বপ্নের বিচিত্র আভাস সবার সামনে সে নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে নানা রকম অলৌকিক কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে আমরা মোটামুটি যারা উপন্যাসটি পড়েছ তারা সবাই বুঝতে পারছো যে উপন্যাসটি কোয়েশ্চেনটা কোন দিকে যাচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ মরা মানুষ জিন্দা হয় কেমনটি কার নম্বর হচ্ছে গ্রামের লোকেরা যেন রোহিম অন্য সংস্করণ আর গতে রয়েছে উদ্দীপকের মতলব মিয়া এবং লালশেল উপন্যাসে মজিদ আত্মপরিচয় জানে আত্মপ্রকাশে কতটা অভিন্ন বিশ্লেষণ করো আর গতে রয়েছে উদ্দীপক গ্রাম জীবন যেন লালশেল উপন্যাসের গ্রাম জীবনে খণ্ডিত রূপ এ মন্তব্য কতটা যৌক্তিক সে বিষয়ে আমরা মূল্যায়ন করতে বলা হয়েছে আমাদেরকে হ্যাঁ তো ক নম্বর প্রশ্ন আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি মরামানু জিন্দা হয় কেমনে এখানে দেখতে পাচ্ছি ক নম্বর প্রশ্ন এর উত্তরে রয়েছে মরামানু জিন্দা হয় ক্যামনে উক্তিটি মসজিদের আমরা যদি এখানে এটা তুলে দিই কোন অসুবিধা হ্যাঁ এটা তুলে এটা মসজিদের হ্যাঁ আচ্ছা খ গ্রামের লোকেরা যেন রহিমেরই অন্য সংস্করণ আমরা দুই প্যারাই লিখবো এটা অনুধাবনমূলক যেটা এই যে খ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা দেখো প্রশ্ন উক্তির মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে নগরের গ্রামের মানুষেরাও মসজিদের প্রথম স্ত্রী রহিমার মতো সহজ সরল ও ধর্মভীর তাই তারা খোদা মাজারও মসজিদকে ভয় পায় এটা হচ্ছে আমরা মূলত্ব দিয়েছি এবং এটা থেকে আমরা দ্বিতীয় প্যারার ব্যাখ্যা করব। রহিমা স্বভাবে ধর্মভীর স্বামী ভক্ত কুসংস্কারে বিশ্বাসী ও সহজ সরল রহিমার এই ভীতিবিহবল স্বভাব মজিদের কর্মকাণ্ডের অনুকূল রহিমা নিজে মাজার সম্পর্কে দেখো যেমন বিশ্বাস করে তেমনি অন্য কেউ বিশ্বাস করে প্রাণিত করে মাজারের প্রতিনিধি হিসেবে স্বামী মসজিদে মজিদের প্রতি তার গভীর আনুগত্য ও ভক্তি রহিমার মতো মহাব্বত মোহাম্মদনগর গ্রামের মানুষেরা সহজ সরল ধর্ম তাই তারাও কুসংস্কার ছন্ন তারা পানি পড়া ঝাড় ফুঁকে বিশ্বাস করে মজিদের প্রতি এবং মাজারের প্রতি তাদের অঘাত বিশ্বাস ও ভক্তি এ কথা বোঝাতেই প্রশ্ন উক্তিটি করা হয়েছে মানে আমরা এইভাবেই লিখে দিব আচ্ছা তো এরপরে আমাদের কি আছে দেখো এরপরে রয়েছে হচ্ছে গ গ নাম্বারে তো আমরা প্রয়োগমূলকটা দেখবো উদ্দীপকের মতলব মিয়া ও লালসাল উপন্যাসের মসজিদ আত্মপরিচয় দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন মানে অমিল কতটা সেটা আমরা এই গ নম্বরে দেখবো আমরা তিন প্যারা করবো এখানে হ্যাঁ তিন প্যারা এখানে দেখতে পাচ্ছ এই যে এটাকে এক প্যারা বলতে বলছি আমরা এটাকে এক প্যারা আমরা অপর পেজে নিয়ে যে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই দেখ ঘটাকে আবার দূরে রাখি এখানে এই যে দেখতে পাচ্ছ তিন প্যারা প্রথমে রয়েছে উদ্দীপকের মতলব মিয়া এবং লালশাল উপন্যাসের মসজিদ আত্মপরিচয় জানে আত্মপ্রক অনেকাংশে ভিন্ন কি কি আমরা সে বিষয় নিয়ে কথা বলবো দেখো লালশাল উপন্যাসের মসজিদ দ্বিতীয় প্যারা শুরু করছে লাল দিয়ে লালশালু উপন্যাসের মসজিদ চরিত্রের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হ্যাঁ আমরা এটা বানানটা একটু ঠিক করে নেই মসজিদ নাটকীয়ভাবে ভাবে গ্রামে প্রবেশ করে মসজিদের চোখে মুখেও ও আতঙ্ক কারণ শস্যহীন খরার দেশ ছেড়ে খাদ্যের সন্ধানে সেও এই পথে নেমেছে মজিদ সবাইকে বলে সে দুর্গম কারো পাহাড় থেকে এই গ্রামে উপস্থিত হয়েছে তার দেখো আসার কারণ মদাচ্ছের পীরের সপ্তদেশ সে সে ওই গ্রামে প্রবেশ করে খালেক ব্যাপারে ঘরে গিয়ে বসে সবাই ভিড় করে তাকে দেখে সে চিৎকার করে গালাগাল দিয়ে অশিক্ষিত গ্রামবাসীকে মোদাচ্ছের পীরের মাজারকে ফেলে রাখার কথা বলে তাদের অলৌকিক গল্প শোনায় আর মদাচ্ছের শব্দের অর্থ তো তোমরা জানো যে নাম না জানা তো সেটা চালাকি করেছিল কি বাঁচার জন্য এখানে উদ্দীপকে এক আত্মস্বার্থময় ব্যক্তির কর্মকাণ্ড ও স্বভাব বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে কিভাবে উদ্দীপকে মতলব মিয়া নিজেকে দরবেশি বলে পরিচয় দিয়েছে সে দুর্গম পথ পার হয়ে কাজীপুর গ্রামের মাদবর ফরমান বাড়িতে উপস্থিত হয়েছে তার চোখে মুখে আশঙ্কা উদ্বেগ ও শব্দের বিচিত্র আভাস পীর হিসেবে নিজের প্রভাব বিস্তার করতে সে নানা রকম অলৌকিক কর্মকাণ্ডের কথা বলতে থাকে উদ্দীপকে মতলব মিয়া দেখো নিজেকে পরিচয় দিয়ে আত্মপ্রতিষ্ঠার বিষয়টি মসজিদে আত্মপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার ইচ্ছার সঙ্গে সূত্রে গাথা মানে দুজনই মূলত নিজেদেরকে পরিচয় দিয়েছে এক সূত্রে গাথা তাই বলা যায় উদ্দীপকের আত্মপরিচয় আত্মপ্রকাশ অভিন্ন একই রকম আর কি দুজন হ্যাঁ আমরা এটা একটু খেয়াল রাখবো ঘ নম্বর রয়েছে উদ্দীপকের গ্রাম জীবন যেন লালশিল উপন্যাসে গ্রাম জীবনে খণ্ডিত রূপ এটা আমরা বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা নম্বরটা দেখে আছি চার প্যারা করবো আমরা হ্যাঁ ঘন ঠিক আছে চার প্যারা করবো এখানে দেখতে পাচ্ছ এ দেখো এটা একটা প্যারা এটা একটা প্যারা এটা এটা এই চারটা প্যারা করবো তো দেখো একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পঁয়ত্রিশটি বাক্য লাগে সেক্ষেত্রে তোমরা বেশি লিখতে আরও ভালো তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কীভাবে লিখতে হবে আচ্ছা উদ্দীপকে গ্রাম জীবন যেন লালছালু ফোন সে গ্রাম জীবনে খণ্ডিতের মন্তব্য যথার্থ আমরা এইভাবে করে লিখে কিন্তু এখানে যদি আমরা মনে করি যথাযথ কারণটা দিয়ে দিই একটু একটা কথায় তাহলে সেটা আরও ভালো হয় কারণ উভয় স্থানে দেখো স্থানে গ্রামীণ গ্রামীণ জনগোষ্ঠীর আমরা এইভাবে লিখব গ্রামীণ জনগোষ্ঠীর জীবনাচার জীবন আচার প্রকাশ পেয়েছে কিভাবে পেয়েছে সেটা এখন কথা বলবো। দেখে উদ্দীপকে কাজীপুর গ্রাম জীবনের কথা বলা হয়েছে মানুষ কৃষি সম্পদে সম্পদে তাদের দিন কাটে ফসলের গৃহস্থলে কাজ করে তারা হাসি উৎসব ও প্রচলিত বিশ্বাসে বেঁচে থাকে একইভাবে লালসেল উপন্যাসে মহাবতী গ্রামের মানুষের জীবনযাত্রার কথা বলা হয়েছে তবে উদ্দীপক গ্রামবাসীর মতো এরাও হাসি উৎসব প্রচলিত বিশ্বাসে বিশ্বাসী তবে এই গ্রামে মানুষজন অবস্থা সম্পন্ন হয়ে ওঠে মাঠে গিয়ে মেঠো হয়ে ওঠে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে তবে জমি চাষের সময় একান্ত আপন হয়ে যায় সবাই তারা অশিক্ষিত ধর্মভীরু এবং কুসংস্কার আচ্ছন্ন কিন্তু খোধার কথা সবসময় মনে রাখে না মনে করিয়ে দিলে কিংবা বিপদের দিনে তারা খোদাকে স্মরণ করে তারা সহজ সরল তাই খুব তাড়াতাড়ি তারা মসজিদের ভয়ে ভীত হয়ে হয়ে পড়ে দেখো ভীত হয়ে পড়ে মসজিদের বানানো অলৌকিক গল্প বিশ্বাস করে মসজিদ দ্বারা নিয়ন্ত্রিত হয় মসজিদের মিথ্যায় আচ্ছন্ন হয়ে পড়ে এটা গেল তৃতীয় ফেরা এবং চতুর্থ ফেরারাতে রয়েছে দেখো এখানে আমরা একটা মন্তব্য দিয়ে উদ্দীপক বইয়ের মধ্যে বা লাল উপন্যাসে কী আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল তারা অতি সহজে অন্যকে বিশ্বাস করে ভালোবাসে তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তারা সহজ সরল অশিক্ষিত অসচেতন বলে কুসংস্কারে বিশ্বাস করে এবং পরিণামে কষ্ট ভোগ করে আর এই সুযোগে স্বার্থ দেখো আমরা ধূর্ত বানান লোকেরা তাদের স্বার্থ উদ্ধার করে উদ্দীপক ও আলোচ্য গ্রাম জীবনে সাদৃশ্যপূর্ণ দেখতে পাচ্ছ আংশিকভাবে তারা সাদৃশ্যপূর্ণ সামগ্রিকভাবে নয় কারণ উপন্যাসের গ্রাম জীবনে উদ্দীপকের সাথে ব্যাপক ও বিস্তৃত লালশেল উপন্যাসের গ্রাম জীবনের মানুষ গ্রামের মানুষ মানুষের বিভিন্ন পেশা ধর্ম ভীর সভা পীর ভক্তি মাজার ভক্তি গ্রামী ধর্মীয় শিক্ষার বাইরে অন্য শিক্ষার প্রতি অনাগ্রহ নারীর প্রতি অমানবিক আচরণ একাধিক বিয়ে করার প্রমাণ ইত্যাদি বিষয়ে প্রতিফলিত হয়েছে সব বিষয় অধিপক্ষে অনুপস্থিত এসব কারণে মন্তব্যটি যথার্থ হয়েছে অর্থাৎ যেভাবে চেয়েছি আমরা সেভাবে করার চেষ্টা করেছি আচ্ছা এরপরে দুই নম্বর সৃজনশীলে কি আছে আমরা সেটি দেখবো একটা সৃজনশীল আমরা চা চারটি অংশে ভাগ করেছি জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক তো এখানে দুই নম্বরে কি আছে দেখো এটা আমরা একটা পূর্ব উদ্দীপকটা দেখো দিনমজির আবুল মেয়া একপাত্র মেয়ে সাহানা এখন সে বারো বছরের কিশোরী চেহারাটা একটু রোগা বলে বয়সটা তার ঠিক কত তা বোঝা যায় না সাহানা খুব চঞ্চল এবং স্বাধীন চেতা চঞ্চল বানানটা আমরা একটু ঠিক করে দিই আচ্ছা স্বাধীন চেতা সে উচ্ছ্বল ও হাস্যকর হঠাৎ রইস ঘটক পাশের গ্রামের রহ দেখো রহমালি নামের এক মধ্যবয়সী পাত্রের প্রস্তাব নিয়ে আসে শাহানার পিতা অভাবের কথা ভেবে শাহানার বিয়ের এই প্রস্তাবে রাজি হয় সাহানা দুচোখে বিস্ময় ও ক্ষোভ শাহানার শব্দগুলো রহমালের আচরণ ও রুড়ো দেখো রুড়তায় বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে আমরা এটা একটু খেয়াল করবো কনম্বর প্রশ্ন আখ গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল নম্বর ধান দিয়ে কি হইবে মানুষের যান যদি না থাকে ব্যাখ্যা করো গ বলা হচ্ছে উদ্দীপকের রহমালী ও লাল শেল উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে দেখে সূত্রগাত এই মন্তব্যটি কতটা গ্রহণযোগ্য সেটা মূল্যায়ন করতে বলা হয়েছে আমরা সেটা করবো তো চলো আমরা তাহলে শুরু করি ক আকাশ গ্রামে দেখো আকাশ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল হ্যাঁ স্কুল এটা এটা খেয়াল করবো মূল বই যা আছে সেই উত্তরটা করতে হবে আচ্ছা খ ধান দিয়ে কি হইব মানুষের যান যদি না থাকে এটা ব্যাখ্যা করবো আমরা দুই প্যারায় করবো এটা দেখতে পাচ্ছ দুই প্যারায় আছে এখানে দুই প্যারায় করা আছে মূল উত্তরটা কি দিয়েছে দেখো বৃষ্টি ঝড় বৃষ্টির রাতে জমিলাকে মাজার আঙ্গিনায় বেঁধে রেখে মাঠের ধানের ক্ষতি সম্পর্কে মজিদ কথা বলায় রহিমা তার প্রতি ক্ষুব্ধ হয়ে প্রক চুক্তিটি করেছে এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের ক্ষুব্ধ হয়ে তুক্তিটি করেছে তো এরপর আমরা ব্যাখ্যা করব ব্যাখ্যাটা হচ্ছে মজিদ কৌশলী ধর্ম ব্যবসায়ী প্রতারক মোহাম্মতনগর গ্রামের কেউ তার অপকর্মের প্রতিবাদ করে সাহস পায় না অথচ তার দ্বিতীয় স্ত্রী জমিলা তার কথা শোনে না দেখো প্রতিবাদ করে সে নিজেকে মজিদের জালে আবদ্ধ করতে চায় জমিলাকে শাস্তি দিতে মুজিদ এক রাতে তাকে মাঝারের কুঠির সঙ্গে বেঁধে রাখে কিছুক্ষণ পর বাইরে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় এই অবস্থার দেখো না ভেবে মাঠে ধান নষ্ট হয়ে যাচ্ছে সেই কথা বলতে থাকে তখন রহিমা খুব প্রকাশ করে জমিলার ঘরের ভেতর নিয়ে আসতে মসজিদকে মসজিদকে উদ্দেশ্য করে প্রস্তুত কথাটি বলে উপন্যাস জুড়ে ব্যক্তিত্বহীন রহিমা এখানে এসে মাতৃত্বের দেখো পরিচয় দে ব্যক্তি ব্যক্তিত্বময়ী হয়ে উঠেছে এটা আমরা খেয়াল করি দুই প্যারা এটা আরও ছোটো লেখা যায় আরও যেভাবে তোমরা লিখো মূল উত্তর দিয়ে সেটা ব্যাখ্যা করলে হয়ে যাবে আচ্ছা গ উদ্দীপকের রহমালী ও লালশিল উপন্যাসের মজির চরিত্রে যে মিল সেটা আমরা বের করবো এখন তিন প্যারা দেখতে পাচ্ছ তিনটা প্যারা আচ্ছা কম বয়সী মেয়েকে বিয়ে এবং রুডু আচরণ রুড়ো মানুষটা জানো যে কঠিন আচরণের মধ্য দিয়ে দিক থেকে উদ্দীপকের রহমালী ও লালশিল উপন্যাসের মসজিদ চরিত্রের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে একটা মূল উত্তর দিয়েছি আমরা হ্যাঁ আচ্ছা এরপরে কি লালসেল উপন্যাসে ও হীন অনী দেখো মজিদ কি হবে হীন অনি চরিত্র অধিকারী নিজের হীন লালসে চরিতার্থ করার জন্য সে প্রথম স্ত্রী জীবিত থাকার পরও কম বয়সী জমিলাকে বিয়ে করে তারণ্যে স্বভাব ধর্ম অনুযায়ী জমিলা চঞ্চল ও মজিদ মজিদ ধর্মভীতি রুড়ো দেখো আচরণ ও শাস্তির মাধ্যমে তাকে আয়ত্ত করার চেষ্টা করে ঠিক একইভাবে উদ্দীপকের রহম একজন নিজ স্বার্থপর মানুষ নিজের স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধির জন্য মধ্যবয়সী হয়েও সে বারো বছর বয়সে কিশোরী সাহানাকে বিয়ে করে বিয়ের পর চল ও হাস্য মুখর সে রুড়ো নিজের রুড়ো মানে কঠিন হ্যাঁ আচরণ করে তাই বলা যায় উপন্যাসে জমিলাকে বিয়ে করে এবং বসে আনা তার উপর নানা রকম মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে অধ্যাপককে কিশোরী শাহানার সঙ্গে রহমালিও দেখে রুড়ো আচরণ করেছে তাই না সেটা খেয়াল রাখবা এই দিক দিয়ে উভয় সাদৃশ্য রয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে ঘ নম্বরে কি আছে দেখো ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের সাহানা ও লাল সালু উপন্যাসে জমিলার ভাগ্য একই সূত্রে গাথা এই মন্তব্যটি কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে আমরা মূল্যায়ন করব তো চলো আমরা তাহলে এটা ঘ নম্বর এই যে চারটি প্যারা দেখতে পাচ্ছ এর চেয়ে করে লেখা যাবে আমি তোমাদের সময় স্বল্পতা এবং বিষয়টি দেখানোর জন্য একটু ছোট করে লিখেছি আচ্ছা উদ্দীপকের শাহানা লালশেল উপন্যাসে জমিলার ভাগ্য একই সূত্রে গাথা এই বিষয়টা মধ্যবের যথার্থ আমি বলেছি যে তোমরা এখানে একটা কারণ লিখে দেবে এই কারণ এইভাবে লিখবে কারণ এই কারণটা কি এখন তোমরা এটা দেখবা যে দরিদ্র পরিবারের সন্তান মূলত আর কি তারা এই জন্য তাদের প্রতি যে নিষ্ঠুর আচরণটাই আমরা লিখি কারণ গ্রামীণ জীবনে শিকার হয়েছে তারা আমরা একটু নর্মাল একটা কথা লিখে দিলাম এর চেয়ে সুন্দর আর কথা লেখা যেতে পারে বা এই দরিদ্র পরিবারের সন্তান বলে তারা দুজন ভাগ্য বিড়ম্বনের শিকার হয় এইটা লিখে এইটা আমরা কপি করে দিতে পারি মানে আমরা একটু কারণটা জানার জন্য আর কি দেখো এই যে এইভাবে করে হ্যাঁ শিকার এইভাবে এরপরে লালশালু উপন্যাসিক যথারীতি আমরা অনুধাবন পাঠটা নিয়েছি আর লালশালু উপন্যাসের জমিলাও চঞ্চল উচ্ছলা কিশোরী কিন্তু তার বিয়ে হয় মসজিদের সঙ্গে যা সে দেখো দুলার বাপ মনে করেছিল স্বাধীন হওয়ায় হয় তাকে মসজিদের অনেক নির্যাতন সহ্য করতে হয় শাস্তিও পেতে হয় মসজিদের মজুর আবুল মেয়ের একত্র মেয়ে সে বারো বছরের উচ্ছ্বল স্বাধীনতা স্বাধীন চেতা কিশোরী অভাবের কথা ভেবে তার পিতা তাকে মধ্যবয়সী রহমালের সঙ্গে বিয়ে দেয় রহমালের সঙ্গে তার সম্পর্ক দেখো নির্মম ও সে কি আচরণ করে সেটা তো দেখেছি রুড়ো আচরণ করে রহম আচরণের আচরণে সমস্ত স্বপ্ন বিচ্ছিন্ন হয়ে যায় এখন আমরা এখানে একটা মন্তব্য দিয়ে উভয় স্থানটা আলোচনা করার চেষ্টা করব এখানে মানুষ যখন তার মৌলিক চাহিদা পূরণ পূরণ বানানটা আমরা একটা সফটওয়্যারে এটা ভেঙে যাওয়াতে পূরণ করতে পারে না তখন অসহায় হয়ে পড়ে তখন তারা পরিবারের দায়িত্ব পালন করতে পারে অভাব থেকে বাঁচার জন্য তারা নানা রকম পথে সন্তান করে সত্যপর মানুষরা তখন তাদের অসহায়তের সুযোগ নেই উদ্দীপকের সাহানো লালসালু উপন্যাসে জমিলা উভয়ে অভাব ও দারিদ্রতার কারণে দরিদ্রতার কারণে মধ্যবয়সী মানুষের ঘরে বউ হয়ে আসে উভয় স্বামী নির্দয় রুডু আচরণে রুড়ু মানে কঠিন আচরণের আচরণের শিকার হয় দেখো দরিদ্র পরিবারের সন্তান বলেই তারা দুজনে ভাগ্য বিড়ম্বনার শিকার হয় তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্য মানে যথার্থ হয়েছে বা মূল্যায়ন করা হয়েছে আচ্ছা এবার আমরা তিন নম্বর সৃজনশীল শিখব তিন নম্বরটা হচ্ছে দেখো রমজান ও হালিমার দশ বছরের সংসারে বিয়ের পর থেকে অনেক চেষ্টার পরও তাদের কোনো সন্তান হয় না হ্যাঁ অনেক খোঁজাখুঁজির পর তারা অনেক দূরের ঠিক করে দেয় তারাও অনেক দূর আবার পড়ে হ্যাঁ রমজান আলী রমজান ও হালিমা দশ বছরের সংসার বিয়ের পর অনেক চেষ্টার পরও তারা কোন অনেক পর। অনেক দূরে এক গ্রামে ক্রামত নামে এক কবিরাজের সন্ধান পায় সন্তান লাভের আশায় ব্যাকুল রমজান দ্রুত হালিমাকে সেখানে নিয়ে যায় কবিরাজ হেকমত অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বলে পেটে বেরিয়ে পড়ে বইলাই তো স্ত্রী লোকে সন্তান দিয়ে হয় না কারো পরে সাত প্যাচ কারো চোদ্দো আচ্ছা এখানে কনব মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল ধান দেওয়া কী হবে এটা আমরা অলরেডি এটা বোর্ড কোশ্চেন তো আমরা এটা চেঞ্জ করি নাই এটা উত্তর আমরা শিখেছি মানুষের যান এটা আমরা আচ্ছা গণব উদ্দীপকের রমজান ও লালসেল ফনের খালেক ব্যাপারের যে সাদৃশ্য বয়সাদৃশ্য এইটা আমরা এখানে আমরা একটা দিক দেখালে ভালো হতো বাট আমরা বোর্ড কোশ্চেন তাই আমরা এটা পরিবর্তন করি আর উদ্দীপকে কেরামত কবিরাজ ও লালসল উপ মসজিদের লোক ঠকানোই পেশা এই কেরামত কবিরাজ আর উক্তিটি বিশ্লেষণ আমরা করবো আচ্ছা ক নাম্বার হচ্ছে মসজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল মসজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল হ্যাঁ আর ধান দেয়া কী হবে এটা তো আমরা এক নম্বরে পড়েছি এটা নিয়ে আমরা তোমরা এটা পড়ে নিও গ নাম্বার হচ্ছে উদ্দীপকে রমজান ও যেহেতু লাল উপন্যাস খালেক ব্যাপারের মধ্যে কি মিল আছে সেটা আমরা দেখবো এই তিন প্যারাতে হ্যাঁ এই তিন পেড়াতে আচ্ছা এখানে কুসংস্কার অন্ধবিশ্বাস ও পীর ভক্তির দিক থেকে উদ্দীপকের রমজান ও লালশেল উপন্যাসের খালেক ব্যাপারের মধ্যে সাদৃশ্য এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে এদের মধ্যে বই সাদৃশ্য রয়েছে আচ্ছা লালশাল উপন্যাসের খালেক ব্যাপারের মধ্যে মধ্যে দেখো পীর কবিরাজের প্রতি তেমন অন্ধ অন্ধ মানে এক প্রকার অন্ধবিশ্বাস দেখা যায় কারণ ব্যাপারীয়তা নিঃসন্তান ও স্ত্রী আমেনার জন্য আওয়ালপুরের পীরের পানি পরান্তে লোক পাঠায় শেষ পর্যন্ত স্ত্রীকে সে মসজিদের কাছে নিয়ে যায় মসজিদের মন গড়া চিকিৎসায় সে বিশ্বাস করে এভাবে পীর কবিরাজের প্রতি অসাধা সাধারণ মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কার মানসিকতার দিক লক্ষ্য করা যায় আচ্ছা একইভাবে দেখো এটা উদ্দীপকের রমজান ও একজন রমজানও একজন কুসংস্কার মানুষ সন্তান লাভের আশায় সে স্ত্রীকে কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজের মিথ্যা ও মন সব কথা সে বিশ্বাস করে সে একজন সাধারণ মানুষ স্ত্রী হালিমার সঙ্গে তার দশ বছরের সংসার এবং সে নিঃসন্তান এসব দিক দিয়ে উদ্দীপকের রমজানের সঙ্গে লালচল উপন্যাসিক খালি ব্যাপারে কিছু বৈসাদৃশ্য রয়েছে আর কি এই হলো ব্যবসায় কি এভাবে তোমরা লিখবে আচ্ছা গ ঘ গেলে হয়তো উদ্দীপকের কেরামত কবিরাজ আর লাল উপন্যাসের মসজিদের লোক ঠাকানোর এরই যে একটা বিজনেস আছে সেই বা ব্যবসা আছে সেই বিষয়টা আমরা একটা মূল্যায়ন করবো দেখি কেমন আছে আচ্ছা উদ্যিপক্ষে কেরামত কবিরাজ ও লাল শিল্পনসে মসজিদে লোক ঠাকানার পেশা উক্তিটি যথার্থ কারণ কি এই যে কারণ এখানে এই কারণটা তোমাদেরকে লিখতে হবে কারণটা কি এখন তোমরা এটা দেখো কারণ কি এটা যেহেতু লোক ঠাকানার উত্তর আছে আমরা তাহলে না লেই উক্তিটি যথার্থ রেখে দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে দেখো এখানে খ দ্বিতীয়পারে লাল শিল্প উপন্যাসে মসজিদ একজন ধর্ম একজন প্রতারক ও ধর্ম ব্যবসায়ী মহব্বতনগর গ্রামে কুসংস্কার অশিক্ষিত দরিদ্র মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে মজিদ ব্যবসা করে হ্যাঁ মানুষকে পানি পড়া ঝাড় ফুঁক মাজারি তার অর্থ আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ধূর্ত মজিদ লোক নিজের প্রভাব প্রতিপত্তি গড়ে তোলে মসজিদের মতো উদ্দীপকে কেরামত কবিরাজ লোক ঠাকায় দেখো তারা উভয়ই সহজ সরল অশিক্ষিত মানুষের চিকিৎসার নাম করে পোকা বানে আচ্ছা তো এইটা আমরা যদি এই যে এই প্যারাটা যদি আমরা এই কত এখানে নিয়ে যাই কারণ কারণ হিসেবে যেটা বলছিলাম কারণ এটা কারণ হিসেবে রাখা যেতে পারে তোমরা এটা কারণ পারে আচ্ছা আচ্ছা এখান থেকে উদ্দীপকের কেরামত কবিরাজ সেও সহস্বরের মানুষের ঠকি অর্থ উপার্জন করে লালসের উপন্যাসে মসজিদ ব্যবসায় গড়ে ওঠে লাল কাপড় আবৃত মাজারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাজারে ভয় দেখিয়ে ধর্মকে পুঁজি করে নিজের অবস্থান উন্নতি করে ঠিক একইভাবে কেরামত তাই করছে এই জন্য চতুর্থ পরে আমরা দেখাচ্ছি এরকম দেখো আর্থস্বার্থের জন্য যারা অন্যকে ঠকায় তারা প্রতারক ছটোটার আশ্রয় নিয়ে তারা নিজেকে নিজেদের স্বার্থ উদ্ধার করে সাধারণ মানুষের অন্ধবিশ্বাস ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজে স্বার্থ উদ্ধার করে ধর্মকে তারা তাদের ব্যবসায়ের পুঁজি হিসেবে ব্যবহার করে লাল উপন্যাসে মসজিদ মাজারকে কেন্দ্র করে লোক ঠকিয়ে স্বার্থ উদ্ধার করে যা কেরামত কবিরাজের চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে সেই কবিরাজ দেখা কবিরাজের নাম করে লোক ঠকাই তাই বলা যায় অধ্যাপক কেরামত কবিরাজ ও লাল উপন্যাসের মসজিদের লোক ঠাকানোই পেশার তো এটা মিলিয়ে দিলাম আর কি আচ্ছা এরপরে আসো সর্বশেষ যে আছে চার নাম্বার সে চার নাম্বার উদ্দীপক একটু খেয়াল করি তারপরে বসে দেখব বাড়িতে দুই বউ থাকার পরও বজলু চৌকিদার গত মাসে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সী মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে এই অল্প বয়স্ক বউ বজলু কারোর সামনে আসতে দেয় না এর অন্যথা হলে বউকে কড়া শাসন করে একদিন পাশের বাড়ির ছেলের সাথে কথা বলার অপরাধে ছোট বউকে শীতে রাতে ঘরের বাইরে বেঁধে রাখে এ ঘটনা প্রথম বউ খুব কষ্ট পায় সারা রাত ঘুমায় না আবার কম বয়সী মেয়েটাকে ঘরে ডেকে নেবে এমন সাহস পায় না নম্বর দেখো মসজিদকে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল দেখো আচ্ছা খ জমিলার মসজিদে দেখো জমিলার মসজিদের মুখে থুতু দিয়েছিল কেন উদ্দীপকে বজরু চকিদার এই যে দেখো মানসিকতা লালশেল উপন্যাসে কোন চরিত্র প্রতিনিধিত্ব করে তোমার মতামত এটা আমরা মতামতটা দিব বা মিল দেখাবো আর উদ্দীপকের আলোকে লালশেল উপন্যাসের মজিদ চরিত্র বিশ্লেষণ করবো আমরা তো চলো তাহলে আমরা এখানে কলমবার মসজিদ দেখো মজিদকে দেখে প্রথমে জমিলার মনে হয়েছিল দুলার বাপ মানে বরের বাপ আর কি আচ্ছা জমিলার মজিদের মুখে থুতু দিয়েছিল কেন দেখো এখানে কলম্বার দুটো প্যারা প্যারা করেছি জমিলা মজিদের অন্যায় আচরণে ক্ষুব্ধ হয়ে তার মুখে থুতু দিয়েছিল আচ্ছা লালসাল উপন্যাসে মসজিদের বিপরীতে প্রবাহিত একমাত্র সক্রিয় চরিত্র জমিলা মোহাম্মতের সবাই মসজিদকে ভয় পেলেও জমিলা ভয় পেত না মজিদ জোর করে জমিলার অন্তরে ভীতি সার করার চেষ্টা করে মসজিদ একদিন জমিলাকে মাজারে নিয়ে যেতে চায় জমিলা তাতে রাজি না হয়ে মজিদের দেখো রাজি হয়নি মজিদ জোর করে জমিলাকে অন্তরে ভিতি দিতে চায় এবং একদিন সে জমিলাকে মাজারে নিয়ে যেতে চায় জমিলা তাতে রাজি না হয়ে মজিদের কঠিন হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে মজিদের হাত থেকে যখন নিজেকে হাত ছাড়াতে পারে না তখন মসজিদের মুখে সে থুতু ছিটিয়ে দেয় বুঝতে পেরেছ এটা দাঁড়িয়েটা আচ্ছা এখানে মজিদের অন্যায় কাজের বিরুদ্ধে জমিলার তীব্র প্রতিবাদ প্রকাশ পেতে গেল আচ্ছা গণমা উদ্দীপকের বজলু চৌকিদারের মানসিকতা লালশেল উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে সেটা আমরা দেখব দেখো উদ্দীপকের বজলু চৌকিদারের মানসিকতা লালশেল উপন্যাসে মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে কিভাবে লালশেল উপন্যাসে মসজিদ দ্বিতীয়বার প্রথম স্ত্রী থাকা সত্য সন্তান লাভের আশায় অজুহাতে কিশোরী জমিলাকে বিয়ে করে ধর্মীয় অনুশাসনের নামে তাকে নির্যাতন করে নামাজ পড়ে না বলে ঝড় বৃষ্টির মধ্যে মাঝারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে আর তৃতীয়বারে কি উদ্দীপকের বজলু চৌকিদারের দুই বউ থাকার পর গত মাসে সে বড় ভাইয়ের বউ সরি বড়ো বইয়ের অর্ধেক বয়সে আরেক মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে তাকে সে অন্য কোনো পুয়ো পর সামনে যেতে দেয় না সে বউকে কড়া শাসন করে একদিন পাশের বাড়ির ছেলের সঙ্গে কথা বলার অপরাধে তাকে শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখে এসব দিক বিচার বিচারিতায় বলা যায় উদ্দীপক বজলু চৌকিদার একাধিক বিয়ে করে এবং নার নির্যাতন করে মজিদও একাধিক একাধিক বিয়ে করে এবং ধর্মীয় অনুশাসনের নামে নামে নারী নির্যাতন করে তাই বজলু দেখো বজলু চৌকিদারকে আমরা কি বলতে পারি মসজিদের প্রতিনিধি বলা যায় এটা আচ্ছা এবার ঘন উদ্দীপকে আলোকে লাল চলছে মসজিদ চরিত্র বিশ্লেষণ করবো আমরা তো চলো আমরা এখানে চার প্যারা দেখবো এই যে চারটি প্যারা দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা প্রথম প্যারা আমরা কি দেখতে পাচ্ছি দেখো উদ্দীপকে বজলু চৌকিদারের মতেও মতো লালশাল উপন্যাসে মসজিদ চরিত্র অত্যন্ত নিচ ও অমানবিক হল মজিদ চরিত্রটি বজলু চৌকিদার থেকে ব্যাপক ও বিস্তৃত লাল উপন্যাসে দ্বিতীয় প্যারাতে আমরা যাচ্ছি অনুধাবন অংশে লালশাল উপন্যাসে মসজিদে একাধিক বিয়ে করে ঘরে প্রথম স্ত্রী স্ত্রী থাকার পরও অল্প বয়সে কিশোরী জমিলাকে বিয়ে করে বিয়ে করে জমিলার হাসি চপলতা ও সাজগোজ বন্ধ করতে তার প্রতি নিষ্ঠুর আচরণ করে মসজিদের বিরুদ্ধে জমিলা বিদ্রোহী হয়ে উঠলে ঝড় ও রাতে মসজিদ থেকে মাজারে খুঁটির সঙ্গে বেঁধে রেখে শাস্তি দেয় উদ্দীপকেও দেখো বদলু চৌকিদার নিচু নিষ্ঠুর ব্যক্তি দুই স্ত্রী থাকার পরও আমরা এই প্যারাটা পড়ছি এই যে দুই স্ত্রী থাকার পরও জৈবিক লালসা থেকে সে আরও একটি বিয়ে করেছে তার তৃতীয় স্ত্রীর বয়স ক প্রথম স্ত্রীর বয়স অর্ধেক এ কারণে সে ছোট বউকে কারোর সামনে আসতে দেয় না একদিন ছোট পা দেখো ছোট বউ পাশের বাড়ির ছেলের সঙ্গে কথা বলে বজলু চৌকিদার তাকে শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখে মসজিদ যেমন সাথে বেঁধে রেখেছিল যা তার নিষ্ঠিরতা মানসিক কথারই প্রকাশ আর শেষে কি রয়েছে দেখো মানুষ স্বভাবত তার দেখো অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় আর তা করতে গিয়ে সে অন্যের সঙ্গে প্রতারণা করে এবং অন্যকে শোষণ বা নির্যাতন করে নিঃস্বার্থের জন্য তারা অন্যের চরম ক্ষতি করে থাকে নারীর প্রতি হীন আচরণ বহু বিবাহ ও নিষ্ঠুরতার দিক থেকে উদ্দীপকে বজলু চৌকিদারের সঙ্গে লাল উপন্যাসে মজিদের মিল আছে কিন্তু উদ্দীপকে বজলু চৌকিদারের সঙ্গে মজিদ চরিত্রটি আরও ব্যাপক ও বিস্তৃত কারণ বজলু চৌকিদারের তুলনায় মজিদ স্বার্থপরতার পরিচয় দিয়েছে মিথ্যা সঠতা ও কূটকৌশলের মধ্য দিয়ে মোদাচ্ছের পীরের মাজার প্রতিষ্ঠা করেছে এবং নিজেকে শিকড় গাড়া বৃক্ষে পরিণত করেছে উদ্দীপকের আলোকে তাই বলা যায় যে মজিদ চরিত্র বদলু চৌকিদার থেকে ব্যাপক ও বিস্তৃত বন্ধুরা এই ছিল মানে মোট চারটি সৃজনশীলের প্রশ্নোত্তর নিয়ে আলোচনাটি কেমন লাগলো তোমরা জানাবে আর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে আর বন্ধুদের সাথে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করবে আর লাইক করবে তো সবাইকে পাঠশালা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একবারই ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তোমাদের ভবিষ্যৎ পথ আরও বেশি সুন্দর হবে সাবলীল হবে তোমরা তোমাদের জীবনে সফলতা এগিয়ে যাও সবার জন্য আরও একবারই শুভকামনা জানিয়ে আজকে বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ